বহুদিন পর পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রেসি। নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় এসেছিলেন মৃদুল আহমেদ রেসি, এরপর চিত্রনায়িকা হিসেবে পরিচিতি পান। অভিষেক সিনেমা বুলবুল জিলানি পরিচালিত নীলাচল দিয়েই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর নিয়মিত অভিনয় করেছেন বিভিন্ন সিনেমায়, তবে এই অভিনেত্রী গত 4 বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত। করোনাকাল শুরু হওয়ার 2 বছর আগে রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ইয়াস ম্যাডাম নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। গত বছর সেটি সেন্সর সার্টিফিকেটও পেয়েছে। এবার জানা গেছে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক। আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ প্রসঙ্গে রেসি বলেন, আমাকে ঘিরে সিনেমার গল্প তৈরি হয়েছে। বক্তব্যধর্মী এ সিনেমাটি আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে, কারণ এতে অনেক কিছুই আছে যা দর্শকদের আকৃষ্ট করবে। তাই সিনেমাটির সফলতা নিয়ে আমি আশাবাদী। এদিকে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে রেসির। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে কাজগুলোর প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী মাসে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। এছাড়া নতুন 3টি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রেসি। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে সিনেমা 3টি মুক্তি পাবে। এ প্রসঙ্গে রেসি বলেন, প্রাথমিকভাবে কথা হয়েছে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, তবে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেব। দীর্ঘ বিরতির পর আবারও নতুন উদ্যমে কাজ শুরু করার পরিকল্পনা করছেন এই নায়িকা। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।